এখন ফাইনালি পৌঁছে গেছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। এটা দেখতে পাচ্ছ মেন গেট আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। আর এটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিটা হচ্ছে আয়রন হল থেকে ব্যাস কাছি, আয়রন হল থেকে যদি রেল স্টেশন হয়ে আসো আর আয়রন হল, আর যদি আপনি বাসে আসো তো বাস স্টপে গিয়ে আয়রন হল বাস স্টপে এসে নামতে হবে, আর ওখান থেকে হেঁটেও আসা যাবে বা টুকটুকুতে করে এলে 10 টাকা লাগে। আর স্টেশন থেকে আসলে আপনার 500 মিটারের মধ্যেই আছে। তো আমরা ফাইনালে পৌঁছে গেছি আজকে সন্ধ্যার টাইমে। দেখুন কি কালারিং লাইট জ্বলছে, খুব ভালো লাগছে, মনোরম পরিবেশ একটা। এবার ফাইনালি আমরা ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। আইকলা ওকে, আমরা ফাইনালি এখানে এসে গেছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে। আর তোমরা দেখতে পাচ্ছ আলিগড় মুসলিম যে গেট এন্ট্রি খুব সুন্দরভাবে সাজানো আছে, ওটা ফুল না? চলো যেতে পারো আস্তে আস্তে, এরকম করতে করতে। তাই দেখ কত সুন্দর পরিবেশ, খুব লাইটিং করে রেখেছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। আমরা কোনোদিন আসিনি, এই প্রথম এলাম সন্ধ্যার টাইমে। খুব ফাঁকা জায়গা, দেখো কত সুন্দর একটা গেট সাজিয়ে রেখেছে। এখানে এটা একটা বসার জায়গা, আর ফুলটা খুব সুন্দর। আমরা সন্ধ্যার টাইমে এসেছি তো খুব ভালো লাগছে। ভাই তুমি কি লোকাল এখানকারই? ওকে ভিতরে যাওয়া যায়? ওই সামনে কি আছে সামনে? চল চল। ও লাইটটা তো দারুণ লাগছে ভাই, যাবি তো যা সামনের দিকে। লাইটের কালারফুল, এটা কি? এটা একটা বোর্ড রেখেছে, এটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, দেখি কি লেখা আছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্টার, খুব সুন্দর করে লাইট সাজিয়ে রেখেছে। এপারে যতটা জমি আছে তার থেকে দ্বিগুণ জমি আছে ওপারে। তাই এবারে যদি 50 বিঘা আছে ওপারে 150 বিঘা আছে। এখানে সবাই অনেকে আসে নাকি ঘুরতে? অনেকজন আছে, অনেকজন, কিন্তু সবাই ঢুকতে দেয় না। আমরা এখন আলিগড় ইউনিভার্সিটির মধ্যেই আমরা বসে আছি সিটিংয়ে। এটা হচ্ছে মেন গেট, সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আমরা ভিতরে যেতে পারছি না। তো আজকে আমরা যাব না ভিতরে, অন্য কোনো দিন এসে আপনাদেরকে দেখাবো সেই ভিতরের পরিবেশ কীরকম, আর সেই ইউনিভার্সিটির কী অবস্থা বা কতটা ক্যাম্পাসের পরিস্থিতি সব কিছু দেখাবো অন্য একদিন এসে। এটা হচ্ছে মেন ক্যাম্পাস, খুব লাইটিং করেছে তো খুব ভালো লাগছে। এখানে ইউনিভার্সিটি আসাও খুব সহজ, কেউ যদি আসতে চাও তাহলে যে রেল স্টেশন আছে আয়রন হল্ট ওখানে নামতে হবে, ওখান থেকে নেমে হয়তো 200-300 মিটার হবে। আর আপনি যদি বাস স্ট্যান্ডে নামেন আয়রন বাস স্ট্যান্ড, ওখান থেকে হয়তো 500 বা 600 কিলোমিটার হতে পারে। আর টোটোতে করে আসলে ওই বাস স্ট্যান্ড থেকে 10 টাকা।